ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। मुसाफिर यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। কি ব্যাপার? আমি ডেকে না পাঠাতেই তুমি এখানে চলে এলে। সাগরকে ডেকে পাঠাতে হয় না স্যার, মরার গন্ধ শুকে সে ঠিক ভাগাড়ে পৌঁছে যায়। আরে নিয়ে থেকে কেউ কোনোদিন ভাগাড়ে আসে না সাগর। আমি আসি, যখন যে এলাকায় ধান্দা করি সেখানকার বাদশার কাছ থেকে একটা লাইসেন্স আমি নিয়ে রাখি। তুমি কি করে জানলে যে আমি এই এলাকার বাদশা? পাক্কা শিকারি পায়ের ছাপ দেখে বাঘের পরিচয়টা চিনতে পারে স্যার। তুমি এলাকায় কি কাজ করতে চাও? সব কুচ মরাকে যখন পড়তেই হবে তখন আমকাট আর চন্দন কাটের বিচার করে কি লাভ? পয়সার জন্য আমি চুরি ডাকাতি ছিনতাই এমনকি মানুষ খুন পর্যন্ত করতে পারি। আরে না 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 না, খুনো খুনি আমি একদম পছন্দ করি না। গুরু গোবিন্দ গদাধর, গদাধর চৌধুরী আমার নাম। তাই আমার কাছ থেকে লাইসেন্স পেতে গেলে তোমাকে আমার জন্য একটা নিরামিষ কাজ করে দিতে হবে বাবা। আগে কাজটা বলুন, তারপর দামটা বলবো। তোমাকে একটা বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ বিয়ে, পাত্রী আমি পছন্দ করেই রেখেছি। না 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 স্যার, মানুষের সমাজে বাস করলেও সালা মানুষকে আমি ঘেন্না করি। ওই বিয়ে সংসার এই সমস্ত আমার জীবন একটা পচা নর্দমার মতো গন্ধ ছড়ায়। আরে সারা জীবন তোমাকে মেয়েটার বোঝা বইতে হবে না। তুমি শুধু বিয়ের নামে মিথ্যে অভিনয় করে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমার এই রাইস মিলে পৌঁছে দেবে। ওই একটা কাজ যে আমার দ্বারা হবে না স্যার। হবে হবে, ওই কাজটা অন্য কাউকে দিয়ে হবে না। এমন একজনকে চাই যাকে কেউ এলাকায় চেনে না। তাহলে আপনারা আমার সালাম নেবেন স্যার? সাগর কোনোদিন কোনো মেয়ে মানুষের কারবার করে না। দাঁড়াও, এই গদাধর চৌধুরীর মুখের উপর কোনোদিন কেউ না বলতে পারে না সৈকত। কাকে আপনি সৈকত বলছেন স্যার? বর্ধমান থানার পুলিশ যাকে খুঁজছে, যে ছেলেটা সাগরের পরিচয় নিয়ে আমার রাইস মিলে এসে উঠেছে। পুলিশের রিপোর্টের পেপারে এই ছবিটা সেই কথাই বলছে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে এই কাগজটা আজই আমি থানায় জমা করে দেব। সালা আজ পর্যন্ত যতগুলো জানোয়ারের সঙ্গে আমি সংঘাত করেছি আপনি সালা তাদের বাপের নামটাও ভুলিয়ে দিতে পারবেন। এবার বলুন তো মাল করে কি পাবো? 10,000 টাকা। 10,000 টাকা? পুরো 1,00,000 লাগবে। 1,00,000? 1,00,000? একবার যখন জানতে পেরেছি যে কাজটা আমাকে ছাড়া অন্য কাউকে দিয়ে হবে না, তখন ফায়দাটাও আমি ঠিক বুঝে নেব। আগামীকাল সকালে আমি আপনার রাইস মিলে গিয়ে অপেক্ষা করব। হয় পুলিশ, নয় 1,00,000 টাকা। মুসাফির না ঘর হয় না ঠিকানা, মুঝে চলতে জানা হ্যায়। বস চলতে জানা হ্যায়। ওই পুলিশ, নয় 1,00,000 টাকা। এ তো দেখছি তোমার চালাই তোমায় কিস্তি দিয়ে গেল ঘরের হল। খেলার বোর্ডে তোমার বাপের বাপ। উপায় নেই চন্দ্রনাথ, উপায় নেই। কারণ কারণ সাগরিকার মতোই সাপটাকে মারতে গেলে আমাদেরকে ওই 10,000 না 1,00,000। হ্যাঁ ওই 1,00,000 টাকা দিয়ে রাজি হতে হবে। আমি কিন্তু বিশ্বাসের নিচে কাজ করতে পারবো না বাবু। এরকম কারবার দেখো দেখি, কালকে তুমি 5,000 টাকা নেবো বলে পাকা কথা দিলে আর আজ বলছো 20,000। এই কথা বললেই দোষ, ওই ছেলেটা যদি 1,00,000 পায় তাই মামা শ্বশুরে তো 20,000 পাওয়া উচিত। শোনো, আচ্ছা 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 আচ্ছা, শোনো 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 শোনো, তুমি 20,000 টাকাই পাবে। শোনো,
আগামী পরশু দিনটা খুব ভালো দিন, তাহলে ওই দিনেই বিয়েটা হয়ে যাক। একদম পাকা কথা দিলাম, আগামী পরশু। কি এখানে কোনো মিষ্টি মুখের ব্যবস্থা রাখেননি? কি 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 বলো বলো বলো। গুরু গোবিন্দ গদাধর, গদাধর চৌধুরী আমার নাম। জোড়া দিতে পারবে না, আমাদের মতো গরিব মানুষেরা এই সমাজে অধিকার পেয়েছে, মার খাওয়ার অধিকার। মরবে আকাশটা এবার মরবে। মা মাগো, তুমি আমাকে মানো মা, তুমি আমাকে মানো। আমার জন্য সংসারে সব সুখ শান্তি শেষ হতে বসেছে, তাই তুমি আমাকে মানো মা, মানো। না রে মা না, আমাদের ভাগ্যকে কেউ খল্লাতে পারবে না, নইলে ছেলে জেলে আর বাবা চলাই নিয়ে সদাই ব্যস্ত। আমার তো কিচ্ছু করার নেই মা, যা করার আমি করবো মা। কি করবি তুই? ওই ওই গদাধর চৌধুরীর পা দুটো জড়িয়ে ধরে আমি আমার দাদার মুক্তিটা চেয়ে আনবো মা, চেয়ে আনবো। আরে মা না, একদমই না। তুই যদি অন্যায়ের পায়ে মাথাটা নাবিয়ে দিস, তাহলে যে সততা আদর্শ বলে কিচ্ছু থাকবে না। মা গো, সততা আদর্শ নিয়ে অহংকার করা যায়, কিন্তু কিন্তু যাদের জীবনের সুখটাকে ফিরিয়ে দেওয়া যায় না মা। তোমার চোখের কোণে জলটা মুছিয়ে দেওয়া যায় না বা যায় না। ওরে, সত্যিকারের স্নেহ কখনো স্বার্থপর হতে পারে না। আমি যদি তোর মুখের দিকে তাকিয়ে আকাশের কষ্টটা ভুলতে না পারি, তাহলে তাহলে তুই আর আমাকে কোনোদিন মা বলে ডাকিস না, ডাকিস মা। মা গো, দাদা জেলে সেটা মেনে নেব কি করে বলতে পারো? আর কিচ্ছু মেনে নিতে হবে না। এখন এই বিয়ে জিনিসপত্র গুলো এনেছি, একটু ফর্দ মিলে ডেকে নাও দেখে। একই এসো, তুমি কি নিয়ে এসেছো? বিয়ে, বিয়ে আগামী পরশু সাগরিকার বিয়ে। হ্যাঁ, একেবারে পাত্রকে আশীর্বাদ করে মালপত্র কিনে নিয়ে এলাম। মামা সময় নেই, একদম সময় নেই মামা, সব কিছু একা হাতে করছো। কি সব পাগলের মতো কথা বলছো? কথা নেই বার্তা নেই, হুট করে বিয়ে বললেই হলো? কার সঙ্গে বিয়ে, কোথায় বিয়ে? সেসব শোনার আগে তো চিৎকার জুড়ে দিলে। বর্তমানে ছেলে ব্যাংকে চাকরি করে, রূপে গুণে একেবারে রাজপুত্র, আমাদের সাগরিকার সঙ্গে দারুণ মানাবে। মামা মামা, এখন আমি বিয়ের জন্য প্রস্তুত হই, তাছাড়া দাদা জেলে আমাকে একবারটা একবারটা জিজ্ঞাসা করার দরকার ছিল। না না, তোমার কোথায় কিছুতেই একটা অজানা অজানা ছেলের সঙ্গে আমি আমার সাগরিকার বিয়ে দিতে পারবো না। তুমি চুপ করো, সাগরিকা আমার ভাগ্ন। ও ভালো মন্দটা তোমার থেকে আমি ভালো বুঝবো মামা। এখন চুপচাপ আয়না থেকে মালপত্র গুলো ঘরে তোলো দেখি। আমি সাগরিকার বিয়ে ওখানে কিছুতেই দেবো না। দিতে হবে, কারণ ওই মেয়েকে ঘরে রেখে আমি আর অশান্তি পাড়াতে পারবো না মামা। ছেলেটা জেলে গেছে, কোনদিন হয়তো কুন্ডা দলে সে ওকে তুলে নিয়ে যাবে, তখন আমাদেরও মুখ পুড়বে, ওর জীবনটাও নষ্ট হবে। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না মামা, আমার আমার নিজেকে বাঁচানোর ক্ষমতা আমার আছে মামা। আরে মা না, তুই তুই ওই জঞ্জালগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়া, আমি বেঁচে থাকতে ওখানে তোর বিয়ে আমি কিছুতেই দেব না, কিছুতেই না। দিতে হবে, কারণ সাগরিকার বিয়ে না দিলে, বিয়ে না দিলে আকাশকে ওরা জেল থেকে ছাড়বে না। বললে কি বললে তুমি? হ্যাঁ ঠিকই বলছি, গদাধর বাবু শর্ত দিয়েছে, সাগরিকা যেদিন গ্রাম ছেড়ে চলে যাবে সেই দিনই ওরা আকাশকে জেল থেকে খালাস করে দেবে। তাই তাই তুমি তোমার নিজের ছেলের জন্য ভাগ্নিকে বলে দিতে চাও? এই বাজে কথা বলো না, ভালো ঘরবর থেকে বিয়ে দিচ্ছি। বিশ্বাস করি না তোমার কোনো কথা, আমি বিশ্বাস করি না। যে ছেলেকে আমি চোখেও দেখলাম না, তার পরিচয়ও জানলাম না, তার সঙ্গে আমি আমার সাগরিকার বিয়ে কিছুতেই দেব না। বিয়ে দেব না, মায়ের থেকে মাসির দল বেশি। তাহলে
আজ এই মুহূর্তে আমি সাগরিকার হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। গদাধর, সাগরিকাকে নিয়ে তুমি কোথাও যেতে পারবে না, যেতে হলে একা বেরিয়ে যাও। মামা, কি বললে তুমি? হ্যাঁ ঠিকই বলছি, এটা পরের মেয়ের জন্য এত দরদ, আপনি নিজের ছেলেটা জেলে পড়ছে, জন্য তোমাদের সংসারের সুখ শান্তি সব শেষ হতে বসেছে মা। আমার জন্য আজ দাদার ছেলে, তাই তোমাদের সবার সুখের জন্য আমি আমি মামার পছন্দের পাত্রকে বিয়ে করব। যাও গায়ে গায়ে সকলকে নেমন্তন্ন করে এসো, যাও।